বাবা মায়ের যে ভুলে গর্ভে শিশুর গায়ের রং কালো হয়। প্রত্যেক বাবা মাই চায় দুধে আলতা ফুটফুটে একটি শিশু, কিন্তু শিশুর গায়ের বর্ণ যখন ফর্সানা হয়ে কালো হয় তখন অনেকেই নেতিবাচক মতবাদ প্রকাশ করেন। এমন কি কোনো খাবার আছে যা গর্ভাবস্থায় একজন নারী খেলে তার শিশু দুধের মতো ফুটফুটে ফর্সা হবে? আজকের ভিডিওর মাধ্যমে জানাবো গর্ভাবস্থায় বাবা মায়ের কোন ভুলে গর্ভে শিশুর গায়ের রং কালো হয়, কোন খাবার খেলে গর্ভে শিশুর গায়ের রং ফর্সা করা সম্ভব, এবং পাশাপাশি এটিও জানাবো আসলে মানুষ কালো ও ফর্সা কেন হয়। সবার আগে মনে রাখবেন, সন্তান কালো নাকি ফর্সা সেটি গুরুত্বপূর্ণ নয়, সবসময় একটি সুস্থ শিশু আশা করবেন। কেননা অনেক মানুষ আছে যারা একটি সুস্থ শিশু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন কিন্তু পাচ্ছেন না, তাই সকলেরই উচিত সৃষ্টিকর্তা যা দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় যে খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারলে গর্ভে শিশুর গায়ের রং কিছুটা হলেও ফর্সা হবে। আর প্রচলিত ধারণা অনুযায়ী মাদেরকে এই খাবারগুলোই খাওয়ানো হয়। জাফরান, জাফরান যে কোনো মানুষের গায়ের বর্ণ উজ্জ্বল করতে সাহায্য করে। গর্ভবতী মাকে জাফরান মিশ্রিত দুধ খাওয়ালে গর্ভে শিশুর গায়ের রং ফর্সা হবে তাই মনে করা হয়। কেউ যদি গর্ভে শিশুর গায়ের রং ফর্সা করতে চান তাহলে নিয়মিত খাদ্য তালিকায় এক গ্লাস করে জাফরান মিশ্রিত দুধ রাখতে পারেন। এর জন্য এক গ্লাস দুধ জাল দিয়ে তার মধ্যে এক চিমটি পরিমাণ জাফরান মিশ্রিত করে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুধ পান করলে গর্ভে শিশুর গায়ের রং ফর্সা হবে এবং নিয়মিত আপনাকে এই পদ্ধতিতে দুধ খেয়ে যেতে হবে। যারা জাফরান মিশ্রিত দুধ খেতে পারবেন না তারাও গর্ভে শিশুর গায়ের রং ফর্সা করার জন্য প্রতিদিন খাদ্য তালিকায় দুধকে অন্তর্ভুক্ত করতে হবে। জাফরান না দিলেও দুধের মধ্যে আপনি মধু মিশ্রিত করে খেতে পারেন, এতে করে গর্ভে শিশুর গায়ের রং কিছুটা হলেও ফর্সা হবে। প্রচলিত ধারণা অনুযায়ী মনে করা হয় সাদা দুধ খেলে গর্ভে শিশুর গায়ের রঙও ফর্সা হয়। গর্ভবতী মায়ের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য নিয়মিত এক গ্লাস দুধ পান করা জরুরি। একজন সুস্থ স্বাভাবিক গর্ভবতী মাকে দৈনিক দুটো ডিম অবশ্যই খেতে হবে। প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে যদি ফর্সা বাচ্চা চান তাহলে গর্ভাবস্থায় দ্বিতীয় তিন মাস থেকে ডিমের সাদা অংশ বেশি পরিমাণে খেতে হবে। তবে যে কোনো খাবারই অতিরিক্ত পরিমাণে না খেয়ে দৈনিক দুটো ডিম কুসুম শুদ্ধ খেলে গর্ভবতী মায়ের পুষ্টির চাহিদা অনেকাংশেই পূরণ হয়ে যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই পূর্ণ সেদ্ধ করা ডিম খেতে হবে। এবং যাদের কোলেস্টেরল, ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের সমস্যা আছে তারা কতটুকু পরিমাণে ডিম খেতে পারবে তা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়াই উত্তম। প্রচলিত ধারণা অনুযায়ী মনে করা হয় যে নারকেলের সাদা অংশ গর্ভে শিশুর গায়ের বর্ণ ফর্সা করতে সাহায্য করে। তবে গর্ভাবস্থায় আপনি কখনোই অতিরিক্ত নারকেল খাবেন না, কারণ এতে আপনার পেট খারাপ হতে পারে। আপনি নারকেলকে খাদ্য তালিকায় রাখতে চাইলে দৈনিক এক থেকে দুটো নারকেলের নাড়ু খেতে পারেন অথবা সাদা কাঁচা নারকেলও খেতে পারেন। অতিরিক্ত নারকেল খেলে যেহেতু পেট খারাপ হবে বা কাঁচা নারকেল খেলেও পেট খারাপ হতে পারে, তাই এটিকে হালকা ভেজেও খেতে পারেন। ভিটামিন সি যুক্ত যে কোনো ফল একজন মানুষের গায়ের বর্ণ পরিষ্কার করতে সাহায্য করে, আর গর্ভাবস্থায় ভিটামিন সি যুক্ত ফলগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এটি খেলে শিশুর ত্বক ভালো হবে এবং ত্বকের রং উজ্জ্বল হবে, তাই মনে করা হয় গর্ভবতী মায়েদের নিয়মিত কমলা খাওয়া উচিত। কমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা গর্ভে শিশুর গায়ের রঙকে ফর্সা করে তোলে। এছাড়াও খাদ্য তালিকায় টমেটো রাখতে হবে। টমেটোতে লাইকোপেন থাকে যা ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে থেকে আমাদের শরীরকে রক্ষা করতে সাহায্য করে এবং আমাদের ত্বককে ক্ষতিকারক সূর্যের আলোর প্রভাব থেকে বাঁচায়। বিশ্বাস করা হয় যে গর্ভাবস্থায় পরিমিত মাত্রায় টমেটো খেলে বাচ্চার গায়ের বর্ণ ফর্সা হবে, তবে আসলে এই কথাগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। শুধুমাত্র প্রচলিত ধারণা অনুযায়ী এই কথাগুলো বিশ্বাস করা হয় এবং মানা হয়। সর্বশেষ যে খাবার সম্পর্কে বলছি সেটি হচ্ছে চেরি ও বেরি জাতীয় ফল। চেরি ও বেরি জাতীয় ফলে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের ক্ষতি রোধ করে, তাই স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি ইত্যাদি ফল খাওয়া ত্বককে সুন্দর করে এবং গর্ভের বাচ্চার গায়ের রং উজ্জ্বল করতে সাহায্য করে। এবারে জানাবো মানুষের গায়ের রং সাদা বা কালো কেন হয়। আমাদের শরীরে ত্বকে অনেক ধরনের উপাদান থাকে, এই রকমই একটি উপাদান হলো মেলানিন। মানুষের গায়ের রং সাদা বা কালো মূলত
ত্বকের এই মেলানিনের উপস্থিতির কারণে হয়। মেলানিন কম বা বেশি থাকার উপরে নির্ভর করে একজন মানুষ সাদা নাকি কালো হবে। যার শরীরে মেলানিন যত বেশি তার গায়ের রং ততটাই কালো হবে, আর যার শরীরে মেলানিন যত কম তার গায়ের রং ততটাই ফর্সা হবে। এই মেলানিন ত্বকে আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মির প্রভাব নিয়ন্ত্রণ করে। অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকে প্রবেশ করে ভিটামিন ডি তৈরি করে। আবার এই অতিবেগুনি রশ্মি যদি আমাদের ত্বকে বেশি করে প্রবেশ করে তাহলে আমাদের স্কিন ক্যান্সার হয়ে আমাদের মারাত্মক বিপত্তি ঘটতে পারে। গর্ভে শিশু কালো হওয়ার পেছনে দায়ী বাবা মাই, এতে শিশুর কোনো দোষ নেই। আসলে পিতা বা মাতা কারো গায়ের রং যদি কালো হয় তাহলে সন্তানের গায়ের রং কালো হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। বাবা মার গায়ের রং ফর্সা হলে বাচ্চার গায়ের রং ফর্সা হয়, এই সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আবার এটা নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পিতা মাতার জেনেটিক প্রভাব ছেলেমেয়েদের সকল বৈশিষ্ট্যের পাশাপাশি গায়ের রঙের উপরেও পড়ে। তাই সন্তান ফর্সা বা কালো হবার পিছনে বাবা মায়ের গায়ের রং অনেক বড় ভূমিকা রাখে। বাবা যদি কালো হয় কিংবা মা যদি কালো হয় তাহলে 50-50 সম্ভাবনা আছে সন্তানের গায়ের রং কালো বা ফর্সা দুটোই হতে পারে। বাবা মা গড়ে পড়তে দুজনেই ফর্সা হলে সন্তানের গায়ের রং ফর্সা হবার সম্ভাবনাই বেশি, আর বাবা মা দুজনেই কালো হলে সন্তানের গায়ের রং কালো হবার সম্ভাবনাই বেশি। এছাড়াও মানুষের জন্মের পর প্রাকৃতিক কিছু কারণে গায়ের রং কালো হয়ে যায়, আবহাওয়ার কারণেও মানুষের গায়ের রং কালো হয়ে যেতে পারে। আপনি যে পরিবেশে কাজ করছেন সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে উঠতে না পারলেও গায়ের রং কালো হয়ে যাবে। এছাড়াও সূর্যের তাপের কারণে গায়ের রঙে তারতম্য দেখা যায়। যেসব অঞ্চলে সূর্যের তাপ বেশি পড়ে ওইসব অঞ্চলের লোকজন তত বেশি কালো হয়, আর যেসব অঞ্চলে সূর্যের তাপ কম পড়ে সেই সব অঞ্চলের মানুষ তত সাদা হয়। কারণ সূর্যের তাপ বেশি মানে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব বেশি। বেশি পরিমাণে অতিবেগুনি রশ্মি ঠেকাতে মেলানিন বেশি প্রয়োজন হয়, আর বরফ পড়া দেশগুলোতে ঠিক তার উল্টো। তাই এখানকার এলাকার মানুষের গায়ের রং সাদা হয়। আফ্রিকার গনগনে গরমে মানুষের গায়ে মেলানিনের পরিমাণ বেশি থাকে, তাই বলে আফ্রিকানরা কালো হয়। এছাড়াও রোদে পড়ার কারণেও ত্বকের রং কালো বা ফর্সা হতে পারে। রং কালো হবার পেছনে এটি একটি অন্যতম কারণ। সূর্যের অতি বেগুনি রশ্মি আপনার শরীরে যত বেশি পড়বে আপনার গায়ের রং তত বেশি কালো হয়ে যাবে। এছাড়াও ত্বকে ভাঁজ পড়বে এবং আপনার অনাবৃত স্থান দ্রুত বেশি কালো হতে থাকবে। গর্ভাবস্থায় মায়েরাও অনেক সময় কালো হয়ে যায়। গর্ভকালীন হরমোনের প্রভাবে মায়েদের গায়ের রঙে পরিবর্তন আসতে দেখা যায়। এ সময় অনেক মায়েরাই অতিরিক্ত পরিমাণে কালো হয়ে যায়। কেমোথেরাপি নিলেও কিংবা লিভার সিরোসিসের মতো রোগ ধরা পড়লেও অনেক মানুষেরাই কালো হয়ে যায়। এছাড়াও গর্ভবতী মা যদি অতিরিক্ত পরিমাণে ধূমপান, মদ পান, অ্যালকোহল, চা কফি ইত্যাদি গ্রহণ করেন তাহলেও গর্ভে শিশুতে কিছুটা প্রভাব পড়তে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটির মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সন্তান কালো হওয়ার পিছনে বাবা ও মা কিভাবে দায়ী। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।